আমি অনুরোধ জানাচ্ছি চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতি, আমাদের উপস্থিত আছে ঢাকা সাংবাদিক ইউনিয়নের প্রচার ও প্রকাশনা সম্পাদক জনাব আবুল কালাম। এই পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সিনিয়র সহকারী মহাসচিব। এই সমস্ত লুটেরাদের গণমাধ্যম গুলোতে সম্পূর্ণ সার্বিক সংস্কার নিশ্চিত করতে হবে, এটা আমাদের দাবি। লুটেরাদের লুম্পেন বুর্জুয়াদের পয়সা দিয়ে এক একটা কর্পোরেট হাউসের 5-7টা সংবাদ বন্টন করে সাংবাদিকদের কিনে নিয়ে কম্পিউটারে ডিরেক্টর পালের বোঝাকে লক্ষ টাকা বেতন দিয়ে সাংগঠনিক সম্পাদক সাইদ খানকে অন্যায় ভাবে অমানবিক নির্যাতন করা হয়েছিল, সেটা আপনারা সবাই জানেন। আপনারা জানেন আমাদের স্বাধীনতার চেয়ে বড় কিছু নেই। বন্ধুগণ, বক্তব্য দেওয়ার কিছু নাই, বক্তব্য দীর্ঘ 17-18 বছর ধরে রাজপথে দিয়েছে, আর বক্তব্য দিতে চাই না। এবার শুধু একটি কথাই বলতে চাই, যদি আর আমাদের নেতাদের চরিত্র হনন করার ষড়যন্ত্র করা হয়, সারা বাংলাদেশের সমস্ত সাংবাদিক সমাজকে নিয়ে ওই সমস্ত বর্ণচোরা সাংবাদিকদেরকে আমরা ঘেরাও করবো। বন্ধুগণ, আমরা রংপুরের মানুষ, আন্দোলন সংগ্রাম করতে জানি। আবুল সাইদ সহ আমরা দেখিয়ে দিয়েছি কিভাবে আন্দোলন করতে হয়। অনেক নির্যাতন হয়েছে, অনেক জুলুম হয়েছে, একটি দিনের জন্য বাড়িতে ঘুমাতে পারি নাই। বন্ধুগণ, আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ, কথাবার্তা খুব পরিষ্কার। আপনারা জানেন যে বাংলাদেশ যে ফ্যাসিবাদের নিগড়ে আটকে ছিল, ছাত্র জনতার বিরুদ্ধে আন্দোলনে এদেশ গত 5ই অগস্ট যখন এই ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, কিন্তু এখনো এই রাষ্ট্র সমাজ এবং গণমাধ্যমের স্তরে স্তরে ফ্যাসিবাদের যে ইতাবলে চিরা রয়েছে, তারা প্রতি বিপ্লবের হুমকি দিচ্ছে। তারা এই বাংলাদেশে যেই মানুষের জাতীয় মুক্তি সংগ্রামে যারা নেতৃত্ব দিয়েছেন, আজকে তাদেরকে বিকৃত করার জন্য, বিকৃত করার জন্য, বিতর্কিত করার জন্য একের পর এক মিথ্যাচার করছে। আমি মনে করি এই গত 5ই আগস্টে বাংলাদেশ ছাত্রজনতার অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশে ফ্যাসিবাদের পতন ঘটেছে, এটাই বিজয় নয়, এটা যুদ্ধবিরতি মাত্র। সামনে যে বিজয়, সেই বিজয়ের প্রস্তুতি নেওয়ার জন্য সমাজে, রাষ্ট্রে এবং গণমাধ্যমের ফ্যাসিবাদের যে সমস্ত পাবলিক চুরাইছে তাদেরকে উৎখাত করে পেশাদারিত্ব, দেশপ্রেমিক অন্যতম সহযোগী শক্তি সাংবাদিক সমাজের অবিসংবাদিত সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন এবং ফেডারেল সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত আজকের সমাবেশের সংগ্রামী সভাপতি ঢাকা সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী সভাপতি জনাব শহীদুল ইসলাম উপস্থিত, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সংগ্রামী মহাসচিব জনাব কাদের গণি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি বিপ্লবী কবি জনাব আব্দুল ভাই সিকদার সহ আজকের সমাবেশে উপস্থিত সাংবাদিক নেতৃবৃন্দ এবং সংগ্রামী সাংবাদিক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন এই মাঠে, এই রাজপথে আমরা গত 15টি বছর যাবৎ আন্দোলন করে আসছি। আমাদের দাবি ছিল এবং এখনো আছে, স্বাধীন সাংবাদিকতা প্রতিষ্ঠা করা, গণতন্ত্র প্রতিষ্ঠা করা। আসার কথা গত 5 আগস্ট এক বিপ্লবের মধ্য দিয়ে, স্বৈরাচারী শেখ হাসিনার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে এদেশে গণতন্ত্রের প্রথম ওই যাত্রা শুরু হয়েছে।
নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সুন্দর উপদেষ্টা মন্ডলী প্রতিষ্ঠিত হয়েছে। তাদের প্রথম বৈঠকে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট সহ সাগর রনি মামলা সহ সাংবাদিক নির্যাতনের বিরুদ্ধে যত মামলা রয়েছে, যত কালাকানুন রয়েছে, তা প্রত্যাহার এবং বিচার করার উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা উপদেষ্টা মন্ডলীকে স্বাগত জানাই। এর পাশাপাশি এখন এক নতুন ধারা শুরু হয়েছে। আমাদের প্রতিষ্ঠিত নেতৃবৃন্দ যারা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিয়ে আসছেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় অভিযোগ মন গড়া কাহিনী শুরু হয়েছে। আপনারা জানেন কাদের গনি চৌধুরী উড়ে আসা জুড়ে কেউ নয়, নাম বলা দরকার ছিল কাদের গনি চৌধুরী ধীরে ধীরে এই পর্যায়ে নেতৃত্ব এসেছে। তাকে প্রতিষ্ঠিত করার জন্য অনেক ঘাম ত্যাগ স্বীকার করতে হয়েছে। তার বিরুদ্ধে প্রমাণবিহীন মিথ্যা রিপোর্ট বিভিন্ন পত্রিকায় ছাপানো হচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। সংগ্রামী বন্ধুরা, বিপ্লবের এখনো এক মাস অতিক্রান্ত হয়নি, এখন কিন্তু চারিদিকে নাগিনীর তপ্ত নিঃশ্বাসে বাতাস বাড়ি হয়ে উঠছে। আনসার বিদ্রোহ, জুডিশিয়াল কু, উত্তর পাড়ায় বিশৃঙ্খলা, ভারতীয় বন্যার পানি এবং বিভিন্ন সেক্টরে এখনো পর্যন্ত প্রতি বিপ্লব ঘটানোর দিবার স্বপ্ন দেখে আসছে। এখনো প্রতিদিন ছাত্র আন্দোলনে আহত শহীদরা মারা যাচ্ছে, কিন্তু 15 বছর ধরে ফেঁসিবাজের যে সমস্ত রেস্টুরেন্টেররা প্রশাসনে রন্ধ্রে রন্ধ্রে ঘাটি ঘেরে বসে আছে, তাদের এখনো ষড়যন্ত্র এবং দুঃস্বপ্ন এখনো শেষ হয়নি। এটা হয় না এ কারণে বিপ্লবের পরে যে বিপ্লবী সরকার প্রতিষ্ঠিত হওয়ার কথা ছিল তা না হয় অন্তর্বর্তী সরকার হওয়ার কারণে। একটি দ্বিধাদ্বন্দ্বের মধ্যে যে মানবতাবোধ এবং উদারতা দেখাচ্ছে, সেই সুযোগ নিয়ে এই ষড়যন্ত্রকালে আবার ফাঁড়া তুলে দাঁড়ানোর দুঃসাহ দেখাচ্ছে। সম্মানিত বন্ধুরা, আপনারা জানেন প্রথিত ফেঁসিবাজি হাসিনা যখন রামপুরা যাত্রা বাড়ি এবং উত্তরায় লাশের পাহাড়ের উপর দাঁড়িয়ে অন্ধকারের মধ্যে দুটো শ্রেণীকে তার দপ্তরে রেখে মেট্রো পৃথিবীতে আগুনের সেতু ভবন আগুনের কাহিনী শুনিয়েছিলেন। এর একটা হচ্ছে তার লুটপাটের অংশীদার ব্যবসায়ী শ্রেণী, আর একটা হচ্ছে তার ফেঁসিবাজের ফেঁসিবাজ অবলম্বিত করার সহযোগী শক্তি গণমাধ্যম। এসব দলদাস দলকেনা রুকুশীল চার সাংবাদিকতার বিরুদ্ধে বাংলাদেশের সাংবাদিক সমাজ 15 বছর ধরে প্রতিবাদ জানানোর পরে এই দলদাসেরা এক বিন্দু তাদের আমি একটি কথা বলতে চাই। আপনারা সবাই এখানে যারা উপস্থিত আছেন তাদের দিকে তাকিয়ে দেখুন, সকলে প্রফেশনাল সাংবাদিকতা করে আসছিলেন দীর্ঘদিন, কিন্তু গত 17 বছর বিভিন্ন অজুহাতে বিভিন্ন কালা কানুনের মধ্যে দিয়ে একের পর এক সংবাদপত্র বন্ধ করে এইসব সাংবাদিকদেরকে বেকার বানানো হয়েছিল। প্রায় 70% সাংবাদিকের বেকার আছেন। বিগত ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে সব কিছু এক কেন্দ্রিক করেছিল। এক কেন্দ্রিক করার মধ্যে দিয়ে এখানে একটি দালাল বাহিনী তৈরি করেছিল। সেই দালাল শ্রেণী যেখানে গিয়েছিলেন গত 17 বছর তাদের আমল আমাদের টান দিন, তারা কে কি করেছে সেই কথার মধ্যে না গিয়ে আজকে আমরা নিজেদের মধ্যে বিষোদ্গার শুরু করে দিয়েছি। আমি প্রথমে কতগুলো বলে নিচ্ছি এই কারণে আমি ওইসব বন্ধুদেরকে সতর্ক করে দিতে চাই। প্রত্যেকের আমলনামা প্রত্যেকের কাছে পরিষ্কার, সুতরাং এইসব নিয়ে মিথ্যাচার করে ঘাটাঘাটি করে নিজের কবর রচনা করবেন না। আমি আবারও সতর্ক করে দিতে চাই, যা করেছেন
ক্ষমা চেয়ে নিন, অন্য দায়ের জন্য অনেক বেশি কাফফারা দিতে হবে। বন্ধুরা আমার, আমি এই বক্তব্যের পরে আরেকটি আমি সেকেন্ড কথাটি বলতে চাই। সাইবার সিকিউরিটি অ্যাক্ট কেন করা হয়েছিল? বেশিরভাগকে সহযোগিতা করবার জন্য সাইবার সিকিউরিটি অ্যাক্ট করা হয়েছিল। কারণ কি? যে আপনারা জানেন যে অনুসন্ধানী সাংবাদিকতাকে রুদ্ধ করবার জন্য এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট প্রণয়ন করা হয়েছিল। আমরা অবিলম্বে এই সাইবার সিকিউরিটি অ্যাক্ট সহ সাংবাদিকদের বিরুদ্ধে যায় সকল কারাগারণ বাতিলের দাবি জানাচ্ছি। বন্ধুরা আমার, আপনারা জানেন আমি খুব দুঃখের সাথে বলছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম, আমি আজকে দীর্ঘ 25 বছর সাংবাদিকতা করি, সেই জায়গা থেকে একজন প্রফেশনাল সাংবাদিক হিসেবে বলতে চাই। আমার দেশে মধ্যে সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত রয়েছেন, তারা স্মরণ করুন, ওই প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমাদের তথাকথিত সেই সিনিয়র সাংবাদিকরা গিয়ে যে তেল সম্মেলনে হাজির হতেন, আমরা এই তেল সম্মেলন আর কোন সংবাদ সম্মেলনে দেখতে চাই না। আমাদের সাংবাদিকদের পেশাগত মর্যাদা সমুন্নত রাখতে হবে, কারণ সমুন্নত না রাখলে আমরা সাংবাদিকরা যদি ভুল করি তাহলে জাতি একটি ভুল থেকে দাবিত হবে, আমরা সেই দাবিত হতে দিতে চাই না। বন্ধুরা আমার, আমার শেষ বক্তব্য, আমাদের সাংবাদ অতি সম্প্রতি লক্ষ্য করেছেন যে 16 বছর 6 মাস 28 দিন এই ফেসিবাদ বাংলাদেশের বুকে চকতল পাথরের মতো ছিল। তখন যারা এই স্বৈরাচারের দশক এই সাংবাদিকরা ছিলেন, তারা কিন্তু দেখেছেন কি করেছে। তারা এখন সংঘবদ্ধ হয়ে 16 দিনও যায়নি, 16 দিনের মাথায় ঘাপটিমারা যারা এই প্রেস ক্লাবকে যারা দখল করেছিল, সেই সমস্ত দোষরাই তারা আজকে আমাদের সিনিয়র নেতৃবৃন্দ সম্পর্কে উল্টো পাল্টা কথা বলছেন, তারা বিভিন্ন জায়গায় কথা বলছেন। আমি বলতে চাই যে এই স্বৈরাচারের তোষণ হিসেবে যে তারা সাংবাদিক ছিলেন তাদেরকে চিহ্নিত করতে হবে এবং তাদের আমাদের এই সমাজ থেকে প্রত্যাঘাত করতে হবে, প্রত্যাঘাতের মাধ্যমে তাদেরকে উৎখাত করতে হবে, না হলে আমরা সঠিকভাবে সঠিক পথে চলতে পারবো না। বন্ধুরা আমার, আমি বক্তব্য বাড়াবো না, বক্তব্য এতটুকুই বলবো, আমি একজন প্রফেশনাল সাংবাদিক, আমি এখনো আগেও যেভাবে কথা বলেছি, আমি যে কোনো মুহূর্তে যদি আমাদের সাংবাদিক নেতারাও ভুল করেন, আমরাও যদি সাংবাদিক সমাজে ভুল করে, সাংবাদিক সমাজের পরে আঘাত এসে আগেও যেভাবে ছিলাম ভবিষ্যতে সেভাবে থাকবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আমাদের আইন উপর সবার কাছে দাঁড়িয়ে সবার কাছে আবেদন করছি, কারণ স্বৈরাচার বিরোধী বৈষম্য আন্দোলনে যারা অভিযুক্ত ছিলেন, আমরা কিন্তু 18 বছর এই রাজপথে ছিলাম, আন্দোলনে ছিলাম, এই সংগ্রামে ছিলাম, আমরা নির্যাতিত, আমাদের যারা যে সব সাংবাদিক আজকে নির্যাতিত হয়ে এই সমাবেশে উপস্থিত হয়েছেন, চাকরি হারিয়েছেন, চাকরি থেকে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন, তাদেরকে অবিলম্বে পুনর্বাসন করার আহ্বান জানিয়ে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ।